সকাল সকাল আমাদের আলু ভাজি আর পরোটা ব্রেকফাস্ট, আর এদিকে বাচ্চাদের জন্য চিকেন আলু দিয়ে। আজকে স্পেশাল রান্না হচ্ছে কাচকি শুটকি দিয়ে হচ্ছে আলু ভাজি, খুবই মজা হয়, আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে খুবই পপুলার। ম্যারিনেট করে নিচ্ছি, চিলি সস দিচ্ছি। ওয়াও, এখনই দেখে তো মনে হইতেছে খুব ইয়ে হইতেছে, লাগতেছে। একটু চিলি পাউডারও দিয়ে দিই, একটু স্পাইসি হবে। ভালো করে স্পাইসি করো, কারণ বাচ্চারা এটা খাবে না, এটা শুধু আমরা খাবো, তার জন্য একটু স্পাইসি চাচ্ছি। এই যে চুলাতে কিছু দিয়েছি, এটা হচ্ছে একরকম মজা, আর গ্রিলের তার একরকম মজা। আমি একটু দেখাই, গ্রিল আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি। আর এই তো রাতে তিন বোনের গ্রিল খেতে ইচ্ছে করেছে, তো আমরা করছি। আমি আছি যেখানে, চিন্তা নাই সেখানে, করে ফেলতেছি। ছোট বোন বড় বোনের শখ পূরণ বলে কথা। দেখতে থাকুন আজকের ব্লগটা। ও, বের করেছো চুথি, দেখি পুরা গ্রামে বাসা। এই যে আমাদের, এটা দেখে কার না খেতে ইচ্ছে করবে বলো? সেটাই সেটাই, লুবনীয় খাবার। হ্যাপি অবশ্যই এগুলো লাইক করে না, নোহাস লাইক করে। চুলার গুলা রেডি, চুলার গুলা এখন খাও। একটু পেঁয়াজও গ্রিল করে নিয়েছি। গ্রানে গ্রানে রুটির পাপাও চলে আসছে কিচেনে, সেই কাজে এগুলো হচ্ছে ক্যাপসিকাম একটু গ্রিল করা হচ্ছে। আমাদের গ্রিলও হয়ে গেছে। এই যে আমার কাছে সবচেয়ে মজা লাগে এটা, ক্যাপসিকাম পেঁয়াজু, সরি পেঁয়াজ পেঁয়াজ। হ্যালো রুফি, কি করছো? রুফির পাপা কেমন হয়েছে? অসম অসম, খুব মজা, অনেকদিন পরে। হ্যাঁ,